নমস্কার বন্ধুরা, বেকুব উইথ পলি পরিবার থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কাতলা মাছের একটা নতুন ফল। বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। এখানে নিয়েছি বড় চামচে 2 চামচ পোস্ত, আর এখানে নিয়েছি তিল। তিলটা সাদা তিল দেখতে পাচ্ছেন, খোসা ছাড়ানো রয়েছে। 2 চামচের সামান্য একটু বেশি নিয়েছি। নিয়েছি 5টা লঙ্কা, নিয়েছি 2 টুকরো রসুনের পর। এইটা একটা পেস্ট তৈরি করব। মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব, আর এই যে 2টো পেঁয়াজ দেখছেন, এই পেঁয়াজ 2টো আমি কুচিয়ে নেব। লঙ্কাগুলো আমি গোটা ব্যবহার করব। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমি কীভাবে রান্না করছি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকুন। আজকে বানাবো আমি কাতলা মাছের তিল পোস্ত। খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজার, এটা একটা নতুন রেসিপি, আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত দেখুন আর একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। একদিন ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছটা কিন্তু একদম যে কড়া করে ভাজি না, আমি কিন্তু সেরকম ভাজি না, ভালোভাবে ভেজে নেব কিন্তু একেবারে কড়া করে ভাজবো না। উল্টো দিকটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি যে মাছটা রয়েছে আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো ঠিক কতটুকু ভাজলাম, দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন। একেবারে কড়া করে ভেজে নিইনি। এখানে কড়াইয়ে অনেকটা তেল রয়েছে, তাই আমি কিছুটা তেল তুলে রেখে দিচ্ছি, কেননা এতটা তেলের আমার প্রয়োজন নেই। এখানে আমি 3 চামচ তেল রাখলাম, বাকি তেলটা তুলে রাখলাম। দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, দেব কালো জিরে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দেখুন আমি কীভাবে কেটেছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেবো, বেশি লাল করবো না। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু আমি লাল করেছি, এর থেকে বেশি লাল করবো না। এবার আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো বেটে রাখা তিল পোস্ত, দিয়ে দিলাম। রান্নাটা ভীষণ সহজ, একবার হলো আপনারা বন্ধুরা বাড়িতে রান্না করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার এটাকে আমি একটু কষিয়ে নেব, প্রায় 1 মিনিট মতো আমি এভাবে নেড়ে নেব। দেখুন তেলটা আলগা হয়ে যাচ্ছে, আমি আর একটু কষে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট এবং কষিয়ে নিলে মশলাটা কষানো হয়ে যাবে। মশলা থেকে তেলটা সম্পূর্ণ আলগা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মশলাটা আমার ভালো করে এখানে কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি 5টা লঙ্কাগুলো, আমি গোটায় দিয়ে দিলাম, কেউ চাইলে চিড়ি ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। একটু নেড়ে দিচ্ছি, মশলাটা যাতে তলে না ধরে যায় সেটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, না হলে কিন্তু তরকারির যে স্বাদ সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাবেন না, সেটা পুরো স্বাদ বদলে যায়, আমি সবাই জানি। আমি যে বাটিতে মশলা তুলেছিলাম সেই বাটিতে সামান্য একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এইবার ঝোলটাকে ফুটতে দেব, তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ঝোলটা ফুটে উঠেছে, একটু ভালোভাবে ফুটতে দেব। খুব ভালোভাবে ফুটে গেছে ঝোলটা, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো।
মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি মাছটা 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। খুব বেশি ফুটালে মাছটা নরম হয়ে যাবে, তাতে করে খেতে মোটেই ভালো লাগবে না। আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। আর দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর দেখুন মাছটা ঠিক কিরকম হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি রান্নাটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেবেন। আমি পলি, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটা রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।